এই 20 লাখ টাকা দিয়ে দেখা যায় আমি সাধ্যের মধ্যে আমার যতটুকু কুলায় ততটুকু আমি হয়তো মসজিদ মাদ্রাসার মধ্যে কিছু আমি দান করে দেব। মাশাআল্লাহ। আর আর গরিব মিসকিনকে কিছু দিব, হয়তো বা গরুটা বিক্রি করার পরে যে দেখেন গরুটা কাঁদতেছে, গরুটা বিক্রির কথা শুনে কাঁদতেছে, এরকম যখন বিক্রি হবে তখন আমারও এরকম কান্না আসবে। তাই সর্বনাশ, আসো 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 আসো, তাই সর্বনাশ। আর আছে, আরো আছে, আরো আছে, আসো দর্শক আসো দেখেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি কামাল আহমেদ, আজকে আসছি কাটোরে হজবতপুরে, যেখানে বিশাল গরু মাশাআল্লাহ বাংলাদেশ কাবাবে, এটা হচ্ছে আমার যে কোনো পেট্রোল পাম্পের সামনে, হজরতপুর পেট্রোল পাম্পের সামনে ওনার বাসা দেন বিশাল গরু। আসলে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করি, বিশাল দেহি গরু যেটা আপনারা মনে হয় দেখেন না, এত বড় গরু দেখেন, বিস্তারিত জানি আসলে ওজন কত, দাম চাচ্ছে কত, একটু যেটা জানার চেষ্টা করি। আসেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ, এত বড় গরুনে বসে আছেন আর খবর জানি না, লাস্টে আসলাম। হ্যাঁ, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, বিশাল গরু ভাই। হ্যাঁ, জিম করা গরু ভাই। কি করা গরু? জিম করা। জিম, আসলে জিম করা, দেখেন এত বড় গরু কিন্তু পেট নাই তো। না, কেউ খাওয়ান না নাকি? খাওয়ায়, ওর পরিমাণ মতোই খায়, অল্প বেশি পরে দেওয়া যাচ্ছে না। না মানে পরিমাণের মতো, যেটা আসলে যারা বোল্ডার, যারা বোল্ডার ধরে না হয়। তাহলে জিম কখন কখন করান, সকাল না বিকালে? জিম করা সকালে, তারপরে বিকালে তিনবার। তিনবার জিম হয়? এই কি খবর? হ্যাঁ, জিম করো তাহলে, কি খাওয়ান দাওয়ান কি করান? তো জিম যে করছে, খাওয়ান দাওয়ান কি করান? খাওয়ান দাওয়ান করা হলে চিরা গুড়, অ্যাঙ্কারের ভুষি, আর আর আপনার ক্যালসিয়াম, জিঙ্ক। আসলে যে আমারও জিম করলে যে খাওয়া খাইতে দেয় না, সেটা তো করেন না আবার? ওইটার বদলে যে আপনি ক্যালসিয়াম আর জিঙ্ক খায়, ক্যালসিয়াম আর জিঙ্ক খেলে আর ঘাটতিটা পূরণ হয়ে যায়। ঘাটতি পূরণ হয়ে যায় না? জি। মাশাআল্লাহ ভাই, এই যে গরুর বৈশিষ্ট্য কি বলো তো দেখি। বৈশিষ্ট্য হলো তার হলো অনেক, হাই কতটুকু আছে? হাই আপনার আপনার 6.5 ফিট, তারপরে লম্বা, আর লম্বা আপনার 6.5 ফিট। 6.5 ফিট? 6.5 ফিট। মাশাআল্লাহ। এটা কি আপনি আপনি বাসুর বলতে আসলে কেনা ছিল না? এটা কেনা ছিল তো আমার। কয় বছর পালতেছেন উপরে? এটা 4 বছর, 4.5 বছর। 4.5 বছর। কি জাতের এটা? এটা হলো ফিজিয়াম জাতের গরু। ফিজিয়াম গরু কি শান্ত মনে হচ্ছে আমার? অনেক শান্ত, অনেক শান্ত। পড়াশুনো উঠা হয়েছে আমরা, অনেক শান্ত। শান্ত তো মন কি দেখ কত এই, এর জন্য তো খালি রাখছি, দেখেন না, এই যে দেখেন না, একবার শান্ত। হ্যাঁ, এটার আরো বৈশিষ্ট্য আছে। কি বলেন? এটা নিয়ে আজ ছোট ছোট বাচ্চা কাচ্চা এরা খেলা করে। কি রকম খেলা বাবু? দেখতে থাকে বাচ্চা কাচ্চা খেলা করে, দেখতে থাকে, দেখি কি খেলা। বাবু যাও, এটা তল দিয়ে যাও, দেখি যাও, তল দিয়ে যাও, দেখি। তাই সর্বনাশ, আসো 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 আসো, তাই সর্বনাশ। আর আছে, আরো আছে, আরো আছে, আসো দর্শক আসো দেখেন। আসো 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 বাবু, আসো আসো আসো, আর বন্ধু তো ওই ওরা সারা কিছু বুঝে না। আসো আসো আসো, যাও ধরো, আসো বাবু, আসো বাবু, আসো বাবু, আসো বাবু, আসো বাবু, আসো। প্রিয় দর্শক দেখেন, এদের বন্ধু কিন্তু এই গরু নাম এখনো বলতেছি না, এইভাবে নাম কি রাখছেন ভাই? তা তো জানি না, নাম তো নাটোরের কালা তুফান, নাটোরের কালা তুফানের বন্ধু সব দেখেন। এই তাকো বাবু, এদিক তাকো, যে দর্শক দেখবে তো, দর্শক দেখবে, দেখো ওই যে দেখবে, দেখবে দেখবে, থাকো ওই যে ওদিকে বন্ধুরা দেখবে, তোমার বন্ধুরা। যাক ঠিক আছে, কি নাম তোমার? নিশাত। যাও তোমরা যাও যাও যাও, তোমার ডিস্টার্ব না করি, যাও যাও যাও, দিয়ে দিয়ে যাও, দেহ যাও যাও, বিদ্যুৎ যাও, বিদ্যুৎ যাও, বিদ্যুৎ যাও, আরে যাও 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 যাও, তুমি যাবে, তুমি যাবে, তুমি যাবে, তুমি কি যাবে? যাবে যাও। হ্যাঁ রে শান্ত গরু। হ্যাঁ দর্শক দেখেন, শান্ত কাকে বলে? এগুলো ভালোবাসার জন্য হয়েছে না ভাই? হ্যাঁ ভালোবাসাই তো। হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে নাটোরের কি? নাটোরের কালা তুফান। কালা তুফান নাম রাখছেন কে? সে দেখতে কালো, দেখতে সুন্দর, এর জন্য তার নাম রাখছি কালা তুফান। তুফান দেখতে কালো, ঠিক আছে, তুফান মানে কি? গন্ধ দেখি তুফান, ঝড় হয়ে আসছে, ও তো শান্ত। অনেক দেখা যায় না, কালো মেঘ দেখা যায়, সে কালো কিন্তু সে কখনো আসে না, দেখা যায় অনেক কালো হয়ে আসছে কিন্তু সে আসে না, অনেক শান্ত সৃষ্টভাবে আবার চলে যায়, এর জন্য নাম রাখছে। এর উপরে উপরে উঠান না,
খুব মজা না? হ্যাঁ না, খুব মজা না? দর্শক তিনজন আর মনে কেউ নাই, থাকলে উঠতো, এবার আমি উঠবো না। ফাইন ফাইন ফাইন, তোর ভিডিও করে ভালো করে দাও, ভালো করে দাও, দেখেন দর্শক দেখেন। হ্যাঁ, মাথার উঠান, মাথার উঠান, মাথার উঠান, মাথার উঠান। হ্যাঁ দেখেন, হ্যাঁ মাশাল্লাহ। আচ্ছা এবার নামান, এবার নামান, 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 এই দূরে থাকবে না, এটা থাকবে না, বাস নামান, নামান, নামান। এটা ভয় খায় না, এটা ভয় খাওয়ার মান না। হ্যাঁ আচ্ছা নামা, বাস গুড ভাই। এই যে আপনি বললেন লম্বা হলো কত ফিট? লম্বা আপনার 9.5 ফিট। আর হাইস্টে? হাইস্ট আপনার 7.5-8 এরকম। 7 এমনি রকম? এমনি কি লাইভ ওয়েট মাপ ছিলেন? এমনি এর আগে মাপ ছিলাম আপনার 42 পাউন্ড। 42 পাউন্ড, মাশাল্লাহ, মানে লাইভ ওয়েট 42 পাউন্ড। হ্যাঁ ডাক্তার বলে যে কি ফিতা দিয়ে মাপে না কিভাবে জানি, এভাবে বলছে যে 42 পাউন্ড ওজন। 42 পাউন্ড, মাশাল্লাহ। আচ্ছা গোটা পিকে গেলে খারাপ লাগবে না আপনার? খারাপ তো লাগবেই, এরকম খারাপ লাগবে না। কতবার গরুটা বিক্রি করার পরে যে দেখেন গরুটা কাঁদতেছে, গরুটা বিক্রি কথা শুনে কাঁদতেছে, এরকম যখন বিক্রি হবে তখন আমারও এরকম কান্না আসবে। বিদেশ দেখেন গরুটা কাঁদতেছে, বিদেশে গরু কাঁদতেছে, ও বিক্রির কথা শুনে কাঁদতেছে না? ওরা অনেক মায়া তো আমাদের উপর থাকবে না, আর এটা যারা কুরবান দেয় তাদেরও অনেক মায়া মায়া থাকবে, যে অনেক শখের জিনিস তাদের মায়া লাগবে। যেরকম আমি বল কিছুক্ষণ আগে বললাম একটা কথা, যে এই গরুটা বিক্রি করলে হয়তো বা আমি কিছু টাকা গরিব মিসকিন আর মসজিদ মাদ্রাসা কিছু টাকা আমি দিব, এরকম যারা নিবে তাদেরও একটু সব হবে, আমারও দেখা যায় আমি গরিব মিসকিনকে হয়তো মসজিদ মাদ্রাসা কিছু টাকা আমি দান করে দিতে পারবো, তারা যদি এরকম মনও করে তারা আমার গরুটা নিতে পারবে, কারণ তাদের জন্য উপকার হবে আমার জন্য উপকার হবে। ভাই জিম তো করেছেন, ঠিক আছে, সবই ঠিক আছে, জিমে খাওয়াইছেন কি? কতদিন জিমে খাওয়াইছি? আপনার অ্যাঙ্কারের ভুসি, চিরা, গুড় এই জিনিসটা খাওয়ালে তার শরীরে ঠান্ডা থাকে, জিম করলে তার শরীরটা টাইট থাকবে, মাংসটা খাইতে সুস্বাদু থাকবে আর তার শরীরটা খুব টাইট হবে। আপনি তো মনে হয় কোনো কেমিক্যাল ইউজ করার কথাই না? না না, আর যুক্তি নেই সব গরু, অন্য সব গরু এই সময় যে গরম এই আদায় তো মানে আমার গরু কিন্তু এইরকম কোনো কিছু নাই, কারণ সে হলো জিম করা মানুষই দেখেন না, যারা জিম করে তারা কোনো সময় হাদায় কি তারা অনেক দূর রানিং করে যাইতে পারে, এর জন্য আমার গরুটাও এরকমই জিম করে দেখে, এর জন্য গরু দেখেন রানিং ভালো আছে গরু। গত বছর কি সেল করছিলেন না? গত বছর দাম দর হয় নাই, তার জন্য সেল করি না, দাম দর হয় নাই। তবে এবার কি দাম দর হবে আশা করতে স্যার? আশা করতে এবার তো দাম দর হবে, আগে চেয়ে তো অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কত বড় গরু, অনেক লম্বা সব দিকে, আগে চেয়ে হাড়ি হয়েছে সব দিকে, স্মার্ট আগে চাইতে। তো ভুঁড়ি কি তো নাই? না ভুঁড়ি নেই, কারণ বডি হিসেবে যে ভুঁড়ি তার কি শান্ত দেখেন গরু বস দেখেন। হ্যাঁ ভাই এবার বাজেট কত চাচ্ছেন? বাজেট তো চাও 20 লাখ। হ্যাঁ 20 20 লাখ জি, বেশি দাম চাই তো লাভ নাই, আসলে মানে সীমিতের মধ্যে চাই তো। এমনি কি আলোচনা করা যাবে? হ্যাঁ আলোচনা করা যাবে, আলোচনা করা যাবে, মাশাআল্লাহ। প্রিয় দর্শক 20 লাখ চাইতেছে, আপনারা যারা নেওয়ার ইচ্ছুক বা নেবেন ওনার নাম্বার ওনার ঠিকানা সব দেওয়া থাকবে, আপনারা আসেন ওনার সাথে যোগাযোগ করেন, যে দামই চাই না, আমরা ভিডিও করতে অনেক কিছু বলি কিন্তু আসলে অনেক কিছু গোপনীয়তা থাকে যেটা আসলে পাবলিক ফাংশনে বলা যায় না, তো আপনারা আসেন দেখেন গরুটা নেন। ভাই এই যে যারা নিবে ধরেন আপনি 20 লাখ টাকা পাইলেন, এই 20 লাখ টাকা কী করবেন বলেন দেখি? এই 20 লাখ টাকা দিয়ে দেখা যায় আমি সাধ্যের মধ্যে আমার যতটুকু কুলায় ততটুকু আমি হয়তো মসজিদ মাদ্রাসার মধ্যে কিছু আমি দান করে দেবো, মাশাআল্লাহ। আর আর গরিব মিসকিনে কিছু দিব, আর কী করবেন? আর বাদ বাকি দেখা যায় আমার আসলে গরুটা পাইলে আমি অনেক ঋণগ্রস্ত হয়তো বা অনেক কিছু ঋণ আমি শোধ করতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার প্রিয় দর্শক দেখেন ওনার ভালো আছে, হিসাবটা কিন্তু ভালো আছে, কারণ প্রথমত ওনার কিছু ঋণ আছে। আর এসব গরু পালা ভাই মোটামুটি কীরকম পার ডে খায়? পার ডে আপনার 1200 থেকে 1300 টাকা খায়, বিশাল ব্যাপার। ফলমূল আপেল টাপেল খাওয়ান না? ভাই ফল টল আপেল টাপেল খাওয়াই না। কেন? ওই যে ফলমূল আপেল টাপেল আসলে খাওয়াইলে কী হয়, আসলে একটা গরু দুইটা আপেল একটা আপেল খাওয়ায় কী হবে, এর মধ্যে কিছুই লাভ নেই। আর এরা অনেকে দেখায় যে আপেল আঙ্গুর বেদানা খাওয়ায়, আসলে কি তাই খাওয়ায়? কখনো খাওয়ায় না। আর আমি যেটা খাওয়াই এটা আসলে প্রাকৃতিক, আসলে মানুষ এই গরুটার মাংস খাইতেও সুস্বাদু হবে, গরুটার আসলে দেখেন না দেখতে অনেক সুন্দর, কারণ আমি চিরা খাওয়াই, চিরাটা শরীর ঠান্ডা থাকে, ঘুরে শরীর ঠান্ডা থাকে, অ্যাঙ্কারে বসি খাওয়াইলে আপনি গ্যাস টেস হয় না, এর জন্য আমি চিরা বলতে কি ভিজে খাওয়া? হ্যাঁ চিরা ভিজে খাওয়া। বাহ, আর চিরা তো এমনি আমাদের জন্য ঠান্ডা, তার মানে আপনার রিস্ক আছে গরুটা, সেটা হলো যে যেন হট কিছু খাওয়ানো যাবে না, তাই না?
আর হট কিছু খাওয়ালে কিন্তু আপনার গরু এরকম হইতো না? না না, বা এরকম টাইটও থাকতো? টাইটও থাকতো। তাহলে 20 লাখ মার্শাল্লাহ ফাইন। তখন যারা নিবে তাদেরকে আপনার তরফ থেকে কি বলবেন? যারা নিবে তাদের তরফ থেকে হয়তোবা যারা আমার বাসা থেকে নিবে তাদের জন্য আমি এটুকু করতে পারি যে গরুটা তাদের বাসায় পৌঁছা দিতে পারবো। মার্শাল্লাহ মার্শাল্লাহ, আমি নিজে যাই গরুটা পৌঁছা দিব তাদের। তাদেরকে কিছু বলেন, যারা কাস্টমারদের বলেন? কাস্টমারের উদ্দেশ্যে বলবো যে আমার গরুটা আসলে চার বছর সাড়ে 4 বছর ধরে আমি লালন পালন করতেছি। এমন একটা কাস্টমার আসবে যে কাস্টমারটা আসলে দেখে শৌখিন, তার মধ্যে মনুষ্যত্ব ভালো থাকবে, যে আমি যেরকম ফ্রিভাবে বলতেছি যে আমার গরুটা আসলে আমি প্রাকৃতিকভাবে আদে বাদে কোনো জিনিস কেমিক্যাল কোনো কিছু খাওয়াইনি, আমি খাওয়াইছি আসলে সুন্দর একটা জিনিস যে চিরা গুড় এগুলো খাওয়াইছি, আর আমার কাস্টমারটা এরকম হবে যে কাস্টমারটা আমার মতো এরকম শৌখিন হতে হবে, শৌখিন যে গরুটা দেখে তারা জানি আল্লাহর রাস্তায় যেহেতু দিবে এরকম শৌখিনভাবে জানি তারা এসে আমার গরুটাও দেখে। মার্শাল্লাহ মার্শাল্লাহ কথা বলতে, এবং সবচেয়ে ভালো কথা দেখেন কোথাও কোনো স্পট নাই মার্শাল্লাহ, হ্যাঁ একদম, এবং শান্ত। আমার মনে হয় যে কেউ পালতে পারবে, যে কেউ পালতে পারবে, এই জন্যই পালতে পারছেন ভাই আপনার কথা, আপনি পালতে পারতেন কারণ যদি এটা উগ্র হইতো, কিন্তু নাম তুফান দেওয়া ঠিক হয় না ভাই, কারণ কালো তুফান নাম দিয়েছেন, কালো ঠিক আছে, তুফান তো হলো ঝড়ের মতো, ও তো তা না, ও তো ঠান্ডা। আর দর্শক কী বলেন? হ্যাঁ কিন্তু দর্শকের সাথে কথা বলতে কী বলে, বহুত লোক আছে দেখুন। জি আমার বাসা হয়েছে। এত বড় গরু দেখছেন এলাকায়? না এলাকায় তো এত বড় গরু থাকার প্রশ্নই আসে না, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গরু এটা, আমার মনে হয়। এত বড় গরু এলাকায় তো নাই, নাটোর ডিস্ট্রিক্টে কোথাও নাই, আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে এই গরুটা সবচেয়ে বড় হওয়ার কথা, সবচেয়ে বড় আমার কাছে যতটুকু আমরা জানাশোনা দেখি। দর্শক আসলে আপনারা কমেন্ট করে জানান যে এত বড় গরু বাংলাদেশে কেউ দেখছেন কিনা প্রান্তিক, হ্যাঁ আমরা মনে করি বিদেশি না, আমাদের প্রান্তিক যদি ডিস্ট্রিক্টগুলো বলি, এত গরু আপনারা কেউ দেখছেন কিনা আমাদেরকে কমেন্ট করে জানান। তো ভাই এই যে আমরা ছোটোকাল তো দেখতেছেন, জি জি, এদিকে আশেপাশে কোনো কিছু খাবার দাবার এগুলো কিছু করছে? আমরা তো বাড়ির পাশেই বাড়ি, আমরা দেখি ও যা খাওয়ায়, প্রাকৃতিক যত খাবারগুলো আছে এই খাবারগুলো ও খায় সবসময়। যেমন এর মধ্যে গরু ঠান্ডা রাখার জন্য দেখি যে ও গুড় কিনে নিয়ে এসে, একদম ড্রাম ভর্তি গুড়। আচ্ছা 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 আচ্ছা, কুশারের গুড় নিয়ে এসে খাওয়ায়, মানে গরু ঠান্ডা থাকবে, কোনো উত্তেজিত হবে না, পালতেও সুবিধা হবে। প্লাস পাশাপাশি দেখি যে চিরা, তারপরে ওই কি ভুসি, এগুলো মানে যে সমস্ত প্রাকৃতিক খাবারগুলো আজে বাজে কোনো ইয়াটিয়া এগুলো গরু খাওয়াতে দেখি নেই কোনো সময়। ওই হিসেবে গরু খুব সুন্দর, এবং মাংস আমরা মনে করি খুব একটা উৎকৃষ্ট মাংস হবে, ভালো মানের ইয়ে হবে। তো যারা এই গরু যে পালছে তাকে মানে তার প্রতি সন্তুষ্ট হয়ে গরুটা নিয়ে যাবে, আমরা মনে করি এই যে গরু চাষি তার জন্য একটা বড় উপকার হবে এই গরুটা, যদি তাকে নিয়ে তার অনেক স্বপ্ন, শখ করে কিন্তু পালা, এই জিনিসগুলো শখ ছাড়া পালে না কেউ এত বড় রিস্ক নিয়ে। হ্যাঁ এই যে 20 লাখ 25 লাখ টাকার একটা গরু সে এতদিন ধরে পালছে, অনেক কষ্ট হয়েছে তার পালতে, অবশ্যই অবশ্যই। তো কোনো ব্যক্তি এরকম বাংলাদেশে অনেক আছে যারা অনেক বড় মনের, তারা যদি মনে করে যে গরুটা আমরা নিয়ে তাকেও একটু উপকার হোক, যে নিবে তারও উপকার হোক, কারণ অনেক ওয়েট, গরুর ওয়েট অনেক, সেই হিসেবে নিলে আমার মনে হয় যারা নিবে তারা উপকৃত হবে, পাশাপাশি যে গরুটা পালছে তারও উপকার হবে। দর্শক পরিশেষে একটা তো বলতে চাই যে আসলে আমরা যারা এই গরু ভিডিওগুলো করি উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমাদের প্রান্তিক খামারে যে বড় গরুগুলো পালন করতেছে তার জন্য বিক্রি হয়। আপনারা যারা ক্রয় করতে চান, যারা আসলে লোকাল পাবলিক আমরা জানি, যারা বড় বড় লোক হয়তো 20টা 30টা বা 50টা কোরবানি দেন, আমি মনে করি তারা 10টা গরু কমা দেন, আপনার 50টা বাজারের মধ্যে 10টা গরু কমা দেন, দিয়ে এর একটা নেন। তাহলে কী হলো, দেখেন আমি বাঁচলাম, আমার একটা ভিডিও আছে, ভিডিও বাঁচলাম, প্লাস এই খামারটা বাঁচলো, উদ্যোক্তা বাঁচলো, এবং আমরা বাংলাদেশে এর আরও বড় বড় গরু দেখতে পারবো। কিন্তু যদি উনি বিক্রি না করতে পারে এলাকা কিন্তু ভাই বড় গরুকে পালন করবে না। অথবা আপনারা যারা কোরবানি দিতে ইচ্ছা করেন বা যারা দেন দিয়ে থাকে তারা সরাসরি আসেন, ওনার নাম্বার দেওয়া থাকবে, ওনার সাথে যোগাযোগ করেন। এবং আরেকটা কথা হলো যে আপনারা দালালের মাধ্যমে আসেন না, আপনারা সরাসরি আসেন, কাউকে দরকার নেই, যেহেতু ওনার নাম্বার দেওয়া থাকে, ওনার অ্যাড্রেস দেওয়া থাকবে, এই যে সামনে আছে পেট্রোল পাম্প, ওনার পিছনে বাসা, একদম স্থায়ী বাসিন্দা, আপনারা আসেন দেখেন তারপরে গোটা নিয়ে যান। প্রিয় দর্শক আজকে এখানে শেষ করছি, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ হাফেজ।